জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ডোনেস্কের রুশ হামলায় 575 ইউক্রেনের সেনা নিহত এদিকে তাইওয়ানের চারপাশে চীনের TB-001 ড্রোনের চক্কর ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে সেনা প্রধান বললেন চরম উদ্বেগজনক এদিকে দূতাবাসের স্কুল জব্দ নিয়ে পোল্যান্ড রাশিয়ার উত্তেজনা এবার ইসরায়েলে হামলা চালালো সিরিয়া সর্বশেষ জানিয়ে দেব শর্ত মানলে একই দিনে ভোটে রাজি ইমরান খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন জোনেস্কের রুশ হামলায় 575 ইউক্রেনের সেনা নিহত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনশেকনভ রোববার জানিয়েছেন বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর হামলায় 575 জনেরও বেশি সৈন্য ভাড়াটে যুদ্ধে হারিয়েছে ইউক্রেন সামগ্রিকভাবে গত 24 ঘণ্টায় এই এলাকায় 480 জনেরও বেশি ইউক্রেনের সৈন্য এবং বিদেশি ভাড়াটে যোদ্ধা 12টি সাজোয়া যুদ্ধযান 30টি গাড়ি একটি D-20 হাউজার এবং একটি গভজটিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম নির্মূল করা হয়েছে তিনি বলেন লুহান্স পিপলস রিপাবলিকের বেলগোরোভ কাছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 54তম যান্ত্রিক ব্রিগেডের একটি আর্টিলারি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে রাশিয়ান বাহিনী ক্রাসলিমান এলাকায় 65 জন ইউক্রেনের সেনা একটি সাজোয়া যুদ্ধযান 3টি মোটর গাড়ি পাশাপাশি 2টি D-20 এবং D-30 হাউজার এবং দক্ষিণ ডোনেস্ক ঝাপোরঝিয়া এলাকায় 30 জনের বেশি ইউক্রেন সেনা একটি যুদ্ধযান 2টি গাড়ির পাশাপাশি মস্তাবি এবং D-30 হাউজার ধ্বংস করা হয়েছে এছাড়াও দক্ষিণ ডোনেস্ক এবং ঝাপোরঝিয়া অঞ্চলের যুদ্ধদল পূর্ব ডোনেস্ক পিপলস রিপাবলিকের উগেলদার এবং ভ্লাদিমিরোভকার বসতিতে বিমান হামলা এবং কামান দিয়ে গুলি চালিয়ে শত্রুদের ইউনিটগুলিকে ধ্বংস করা হয়েছে বলে কোনশেকনভ যোগ করেছেন তাইওয়ানের চারপাশে চীনের TB-001 ড্রোনের চক্কর তাইওয়ানের চারপাশে নতুন এক ধরনের ড্রোন উড়িয়েছে চীন এটির নাম টুইনটেল স্কর্পিয়ন চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ভারী অস্ত্র বহন করতে সক্ষম এই ড্রোন তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে চীনের 38টি যুদ্ধ বিমান এবং একটি TB-1 ড্রোন দ্বীপটির চারদিকে প্রদক্ষিণ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত 24 ঘন্টায় দ্বীপের আকাশসীমা যে 19টি সামরিক বিমান তারা শনাক্ত করেছে তার মধ্যে একটি TB-1 ড্রোন ছিল দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার সর্বশেষ ঘটনা এটি গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে চীন 3 বছর ধরে দ্বীপ রাষ্ট্রটির উপর সামরিক চাপ বাড়িয়েছে দেশটি বেইজিংয়ের সার্বভৌমত্ব দাবি মেনে নিতে তাইপেকে বাধ্য করাই এর উদ্দেশ্য মন্ত্রণালয় জানিয়েছে 19টি বিমান চীনের মূল ভূখণ্ড থেকে তাইওয়ান দ্বীপকে আলাদা করার মধ্যরেখা অতিক্রম করেছে চীন TB-1 চীনের অন্যতম বৃহৎ ড্রোন চীনের উড়োজাহাজের এই প্রদর্শনটি সম্ভবত বৃহত্তম বলে মনে হতে পারে গার্ডিয়ান জানিয়েছে এটি তাইওয়ানের চারপাশে উঠতে দেখা গেছে প্রথমে এটি বাশি চ্যানেল অতিক্রম করে যা তাইওয়ানকে ফিলিপাইন থেকে আলাদা করেছে তারপর চীনের উপকূলের দিকে ফিরে যাওয়ার আগে তাইওয়ানের পূর্ব দিকে উঠতে দেখা গেছে চীনের পিপলস লিবারেশন আর্মি নিয়মিত তাইওয়ানের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে বিমান পাঠায় কিন্তু সম্পূর্ণ চীনের চারপাশ ঘিরে ধরনের কার্যক্রম অত্যন্ত বিরল প্রতিরক্ষা মন্ত্রণালয় সরবরাহ করা একটি মানচিত্র অনুযায়ী ড্রোনটি তাইওয়ানের চারপাশে চক্কর দিয়েছিল চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম TB-1 ড্রোনকে টুইনটেল স্কর্পিয়ন হিসেবে উল্লেখ করেছে ডানার নিচে ক্ষেপণাস্ত্র ড্রোনটির ছবি প্রকাশ করে বলেছে এটি অনেক উঁচুতে উঠতে এবং দূরপাল্লার মিশন পরিচালনায় সক্ষম চীনের বিমানবাহিনীর বাসায় দ্বীপটিকে ঘিরে ফেলার অংশ হিসেবে তারা পারমাণবিক অস্ত্র বহনের সক্ষম এই 6 বোম্বার যুদ্ধ বিমানও উড়িয়েছে চীনা সামরিক বিমান 2022 সাল থেকে নিয়মিত তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করছে যা দুপক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক বাধা হিসেবে কাজ করে যদিও চীন বলে যে তারা এটি স্বীকার করে না বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবি অস্বীকার করে আসছে তাইপের সরকার তারা বলছে দ্বীপ রাষ্ট্রটির জনগণের নিজেদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে সেনা প্রধান বললেন চরম উদ্বেগজনক ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা বাড়ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীদের মধ্যে আত্মহত্যার ঘটনা দিন দিন বেড়ে চলেছে সেনা সদস্যদের এই আত্মহত্যার ঘটনাকে ইসরায়েলের চিফ অব জেনারেল স্টাফ মারাত্মক উদ্বেগজনক বলে সতর্ক করেছেন ইসরায়েলের সরকারি টেলিভিশন চ্যানেল কান এনে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যাতে জেনারেল হারজি হালেবি পরিস্থিতিকে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর জন্য বিপজ্জনক এবং ভয়ঙ্কর চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন তিনি ইসরায়েলি সামরিক কর্তৃপক্ষকে সামান্য সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী চলতি মাসে ইসরায়েলের 3 জন সেনা আত্মহত্যা করেছে যার মধ্যে গত সপ্তাহে মারা গেছে 2 জন ইসরায়েলের জাতীয় সংসদের নেসেটের তথ্য গবেষণা কেন্দ্রের সরবরাহ করা পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর ইসরায়েলের অন্তত 500 আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয় এর মধ্যে অন্তত 100 ব্যক্তি যাদের বয়স 15 থেকে 24 বছরের মধ্যে ইসরায়েলি বাহিনীর তথ্য অনুসারে গত বছর ইউনিফর্ম পরা অবস্থায় 44 জন সেনা মারা গেছে তার আগের বছর এই সংখ্যা ছিল 31
দূতাবাসের স্কুল জব্দ নিয়ে পোল্যান্ড রাশিয়ার উত্তেজনা। পোল্যান্ডের রাজধানী ওয়ার্সতে রুশ দূতাবাসে পরিচালিত একটি স্কুল জব্দের প্রতিবাদে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমরা পুলিশ কর্তৃপক্ষের এমন কর্মকাণ্ডকে 1961 ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন ও পোল্যান্ডের রুশ দূতাবাসের সম্পত্তি জবরদখল হিসেবে দেখছি। ওয়ার্সতে রুশ দূতাবাসের পরিচালিত একটি স্কুল জব্দ করেছে পোল্যান্ডের সরকার। স্থানীয় সময় সন্ধ্যা 7টার মধ্যে রুশ কূটনীতিক ও কর্মীদের স্কুল থেকে বেরিয়ে যেতে বলা হয়, কিন্তু পোল্যান্ড দাবি করেছে স্কুল ভবনটি বেআইনিভাবে দখল করেছিল রাশিয়া। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোমতি জানিয়েছে, পোল্যান্ডের পুলিশ ও ওয়ার্স সিটি হলের কর্মীরা শনিবার সকালে ক্যাম্পাসে প্রবেশ করে, তখনই কর্মীদের প্রাঙ্গণ ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লুকাস জাসিনা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাশিয়ার প্রতিবাদ জানানোর অধিকার আছে, তবে পোল্যান্ড আইন মেনে এই কাজটি করেছে। আদালতের স্বীকৃতি অনুযায়ী এই সম্পত্তি পোল্যান্ডের রাষ্ট্রের আওতাধীন, এতদিন অবৈধভাবে দখলে রেখেছিল রাশিয়া। ইউক্রেনের রাশিয়ার চলমান যুদ্ধের বিরুদ্ধে পোল্যান্ড ইউক্রেনের মিত্র হিসেবে জেলেনস্কির সরকার সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে ন্যাটোর অন্যতম দেশটি। এখন স্কুলের ঘটনা নিয়ে দুদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। এবার ইসরায়েলের হামলা চালালো সিরিয়া। ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরিয়া। শনিবার এ হামলা চালায় সিরিয়া। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক বিবৃতিতে জানায়, সিরিয়া 3টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এর মধ্যে 2টি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। একটি এসে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত এনেছে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি ইসরায়েলের। এটি গিয়ে গোলান মালভূমির দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে বলে ইসরায়েলের সেনাবাহিনীর দাবি। শনিবার রাতে হঠাৎ ইসরায়েলের উত্তরাঞ্চল বিমান হামলা সাইরেন বেজে ওঠে, পরই সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। সিরিয়ার হামলার পরই ইসরায়েলি ড্রোন দিয়ে আবার সিরিয়ায় হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। এরপর 1981 সালে আন্তর্জাতিক আইন অমান্য করে ইসরায়েল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হয় অধিকৃত গোলানকে। শর্ত মানলে একই দিনে ভোটে রাজি ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সরকার যদি 14 মের মধ্যে পার্লামেন্ট ভেঙে দেয় এবং নির্বাচনের দিকে যায়, তবে আমরা পুরো দেশে একযোগে নির্বাচন অনুষ্ঠানের শর্ত মেনে নিতে প্রস্তুত, তবে এর জন্য বাজেটের আগেই সরকারকে সংসদ ভেঙে দিতে হবে। শনিবার পিটিআর সিনিয়র নেতাদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রী বলেন, যদি আপনি বাজেট পাশ করতে চান তাহলে আগে নির্বাচনে জয় হন এবং জনগণ তাদের ম্যান্ডেট দেবে। এ সময় শাহ মাহমুদ কুরেশি, ফাওয়াদ চৌধুরী, শিবলি ফারাজ, সিনেটর আজম সাতি, ইজাজ চৌধুরী, হাম্মদ আজহার, মাহমুদ খান এবং অন্যান্যরাও উপস্থিত ছিলেন। বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী সরকারের সঙ্গে সংলাপ প্রক্রিয়ার বিষয়ে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয় এবং বিভিন্ন প্রস্তাবনা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হয়। বৈঠকে কেন্দ্রীয় পার্টির সভাপতি এবং পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহির বাসভবনে গভীর রাতে অভিযানের তীব্র নিন্দা করা হয়। সূত্র জানায়, বৈঠকে উপস্থিত নেতৃত্বরা মত দিয়েছেন, পুলিশের সঙ্গে হঠাৎ করে আলোচনা শেষ করার ষড়যন্ত্র হতে পারে। অংশগ্রহণকারীরা মনে করছেন যে দলটি সংলাপ প্রত্যাহার করলে সরকার সুপ্রিম কোর্টে নির্বাচন বিলম্বের জন্য তাদের মামলা লড়ার সুযোগ পেতে পারে। সরকারের সঙ্গে সংলাপ থেমে না গেলেও তাদের প্রস্তাব না মানা হলে সংলাপ স্থগিত করা হতে পারে বলেও পরামর্শ দেন নেতারা। তবে সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে বলে মত প্রকাশ করেন নেতারা। মিডিয়ার সাথে কথা বলার সময় পিটিআই সেন্ট্রাল পাঞ্জাবের সাধারণ সম্পাদক আজহার নিশ্চিত করেছেন, সরকারের সাথে আলোচনা অব্যাহত থাকবে। তিনি যোগাযোগ করছেন যে কেউ এর সিদ্ধান্তের বিরুদ্ধে নয়।